বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারতীয় আর্মিরা লাদাখের প্যাংগং লেক, ফিঙ্গারফোর্ড এরিয়া, এমনকি কৈলাস পর্বত, অরুণাচল প্রদেশ চীনকে হটিয়ে দিয়ে দখল করে নিয়েছে। বর্তমানে আরও একটি খবর আমেরিকা, রাশিয়া এবং চীনকেও অবাক করে দিয়েছে। ভারতের ডিআরডিও চীনের সাথে টক্কর নেওয়ার জন্য স্বদেশি টেকনিকে নতুন নতুন মিসাইল তৈরি করতে চলেছে। এমনকি তারা এটাও জানিয়েছে যে তারা যদি সঠিক সময়ে সঠিক নির্দেশনা পায় তাহলে আমেরিকা এবং রাশিয়ার থেকে অনেক বেশি উন্নত ও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে দেখাতে পারে। কিছুদিন আগে পর্যন্ত তারা মিসাইল এক্স এবং মিসাইল প্রলয় তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদের বলে রাখি, কোনো দেশ এবং কোনো দেশের সাধারণ মানুষ কেউই যুদ্ধ চায় না, তেমনি আমরাও এর পক্ষপাতী। অবিলম্বে ভিডিওর তথ্যগুলি যুক্তি সহকারে অবশ্যই দেখবেন। মিসাইল বানানো খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু যখন সেটা ইয়ার টু ইয়ার বিবিহারের কথা আসে তখন সেটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। পৃথিবীর অনেক বড় বড় দেশ যেটা করতে পারেনি, ভারতের ডিআরডিও সেটা অলরেডি তৈরি করে ফেলেছে এবং ভারতীয় বায়ুসেনাতে নামকরণ হয়েছে অস্ত্র MK-1 নামে, এবং খুব শীঘ্রই আরও একটি অস্ত্র ভারতীয় বায়ুসেনাতে যুক্ত হতে চলেছে, তার নাম হচ্ছে অস্ত্র MK-2। এই অস্ত্রটির বিশেষ গুরুত্ব হল এর মধ্যে লাগানো রয়েছে ডুয়াল পালস মোটর, যার ফলে এর স্পিড এবং রেঞ্জ অটোমেটিক বেড়ে যাবে। এই মুহূর্তে এর রেঞ্জ রয়েছে 90 কিলোমিটার এবং আগামী দিনে 150 কিলোমিটার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডুয়াল পালস মোটর থাকার কারণে হাই ম্যানুয়াল টার্গেটকে সহজেই ধ্বংস করে দিতে পারবে। তাছাড়া এই অস্ত্রটির আরও একটি গুরুত্ব হল, যখন পাইলটরা তাদের টার্গেটকে সহজে দেখতে পাবে না, এই অস্ত্র সেখানেও পৌঁছে যাবে। প্রাইসের দিক থেকে বিচার করলে এই অস্ত্রটি বর্তমানে রেঞ্জ অনুযায়ী পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী অস্ত্র হতে চলেছে, এবং যেটা ভারতের ডিআরডিও তৈরি করে ফেলেছে, এবং সমস্ত ভারতীয়দের কাছে এটা সত্যি একটা গর্বের বিষয়। বন্ধুরা, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন ভারতীয় আর্মিরা 1962 সালে যুদ্ধের পর, অর্থাৎ 58 বছর পর, কৈলাস পর্বতকে তারা পুরোপুরি নিজেদের দখলে করে নেয় এবং প্যাংগং লেকের কাছে 60 থেকে 70 কিলোমিটার এলাকা নিজেদের দখলে করে নেয়। এটা ওই এলাকা যেটা কৈলাস পর্বত মানস সরোবর যাওয়ার রাস্তা ছিল। তার মানে সর্বশেষ খবর অনুযায়ী কৈলাস পর্বত এখন ভারতের দখলে। কিন্তু আগামী দিনে চীন কি কৈলাস পর্বতকে দখল করতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।